আলাইকুম প্রাণের প্রিয় মান প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আপনারা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তো আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা ওমান থেকে দেশে গেলে যারা যারা আসতে পারবেন না এই বিষয়ে, প্লাস ওমানের কিছু নতুন গুরুত্বপূর্ণ খবর যেটা প্রবাসীদের জন্য দুঃখজনক অনেকটা খবর, তো সেই খবরগুলো আজকে ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার জন্য অনুরোধ রইল। এবং অনেক অধিকাংশ প্রবাসী ভাইয়েরা আমার আগের ভিডিওতে আপনারা থাম্বলাইন দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই, তো তাদের কাছে অনুরোধ রূপে আমার আগের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। শুধু থাম্বলাইন না দেখে সম্পূর্ণ ভিডিওটা লাস্টে গিয়ে পাবেন, আপনার যে আপডেটের জন্য ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিও বানানোর স্বার্থেই কিন্তু আমি লাস্টে এই কথাটা বলেছি। তো যারা যারা ভিডিও দেখেন, আমার প্রতিনিয়ত আমি প্রবাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। তো আপনারা যারা যারা আছেন, আমাকে সাবস্ক্রাইব না করেন, দীর্ঘ 2-4 বছর ধরেই আমি ভিডিও বানাইতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, তারপর অসুবিধা নেই। আপনারা সাবস্ক্রাইব না করলে ভিডিওতে এটলিস্ট একটা লাইক দিবেন। তো দেশে যাওয়া নিয়ে বলার আগে আমি ওমানের কয়েকটা নিয়মের কথা নতুন আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো মানে 1 নম্বর নিয়ম হইতেছে, প্রথমে যে মর্মান্তিক বা দুঃখ প্রবাসীদের জন্য দুঃখজনক নিয়ম, সেটা হইতেছে মানে প্রবাসীরা যারা আছে তারা কিন্তু এখন থেকে আর অন্য মালিকের কাজ করতে পারবে না। অন্য মালিকের কাজ করতে যদি আপনি যান, সেখানে আপনাকে 100 রিয়াল জরিমানা করা হবে, এটা ওমানের নতুন নিয়ম। এবং এই সিস্টেমটা হচ্ছে এটাই যে আপনারা যারা ফ্রি ভিসার লোক আছেন, আপনারা যদি আপনাদের মালিক থেকে অন্য জায়গায় কাজ করতে যান, সেখানে সেই মালিককে 100 রিয়াল জরিমানা করা হবে, ওমানের নতুন নিয়ম, যেটা তত্ত্ব ক্রেডিট নিয়েছে provastime.com। তারপর ওমানে আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা, ওমানে এখন লকডাউন উঠে গেছে ইতিমধ্যে, ওমানে আর লকডাউন নেই আপাতত। আজকে 5টার পর থেকে ওমানে সম্পূর্ণ লকডাউন মুক্ত করে দেওয়া হয়েছে। তো এটার জন্য আমরা সবাই বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি, বেকার আছি, আমরা অনেক প্রবাসী ভাইয়েরা, আমরা এদেশে কাজের জন্য আসছি, আমরা কিন্তু লকডাউনের জন্য কাজ করতে পারতেছিলাম না, তো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি, আশা করি। তো তারপরে মানে যে বিজ্ঞান নিয়ে যে একটা কথা একজনে কমেন্ট করেছিল, বা এটা নিয়ে কেন ভিডিও বানাইলাম, দেখেন প্রবাসটাইম এমন একটা নিউজ পেপার, এখানে কিন্তু সবকিছু ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং মানে সব জায়গায় কিন্তু এটা জানে সবাই। তো সেক্ষেত্রে গিয়ে কি বলা যায় যে বর্তমানে ওমানে যে অবস্থান রয়েছে সেখানে বিজ্ঞা কোনো মাদ্রাসা প্রাঙ্গনে আপনার প্রবাসীদের কোনো সমস্যা হলে বা প্রবাসীদের কোনো অবস্থা খারাপ হলে আপনারা যদি এমন করেন বা বিজ্ঞা করেন, সেক্ষেত্রে আপনাকে 1 বছরের জেল হতে পারে এবং জরিমানা হতে পারে বিপুল অঙ্কের টাকা পয়সা। তো সেক্ষেত্রে ওমান প্রবাসী ভাইবোনেরা যারা আছেন তারাকে বলতে চাইব, যত খারাপ অবস্থা হোক ওমানে বিক্ষা টিক্ষা করবেন না, কারণ এটা একটা দেশ, অন্য দেশ, এটা বাংলাদেশ নেই, এখানে কোনো নিয়ম করা হলে এটাই বাস্তব। তো প্রবাসী ভাইয়েরা আরেকটা বলতে, দেশে আসতে গিয়ে যারা বলছেন এটা সম্পর্কে একটা নিউজ প্রচার হয়েছে provastime.com, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ খবরটা পড়ে নিতে পারেন, দেশে গেলে আসতে পারবেন কি না, আদৌ এটা গুজব কিনা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বেঁচে থাকেন। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি সবসময় প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং আপনাদেরকে উপকার করার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।